ইয়ামথাং ভ্যালি যাওয়ার আগে আমরা অমিতাভ বচ্চন ফলসের কিছু মুহূর্ত তুলে ধরলাম। এত লম্বা এই জলপ্রপাতটিকে বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করে এই নামটি দেওয়া হয়েছে। লাচুং থেকে পাহাড়ি পিচ ঢালা পথে ইয়ামথাং ভ্যালির দূরত্ব মাত্র 23 কিলোমিটার। এই উপত্যকা শীতকালে পুরোপুরি ঢেকে যায় শ্বেত শুভ্র বরফের চাদরে, তখন তার অন্য এক রূপ দেখা যায়। বাকি সময় সবুজ ঘাসের কার্পেটে মোড়া এই উপত্যকা আর নীল রঙা তিস্তা নদীর বয়ে চলা মুগ্ধ করে ভ্রমণ পিপাসুকে। গাড়ি থেকে বসেই দূর থেকে তিস্তা নদীর জলস্রোতের শব্দ শুনতে পাচ্ছি। ইয়ামথাং ভ্যালি ফুলের রাজ্য হলেও ডিসেম্বরে ফুল দেখতে পেলাম না। গাড়ি থেকে নেমে নিচের দিকে আমরা হাঁটতে লাগলাম। পথের ধারে সোজা দাঁড়িয়ে আছে সারি সারি পাইন গাছ। হিম বাতাসের শোষ শব্দ যেন ছন্দময় সুর ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। খুব ঠান্ডা হওয়ায় জমে যাচ্ছি। স্বচ্ছ জলে হাত দিতে ইচ্ছা করল। বয়ে যাওয়া জলের স্রোতে মনটাকেও যেন কখন ভাসিয়ে দিলাম জানি না।
কিছু ছবি রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।